পরাণ বন্দ্যোপাধ্যায় ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন খ্যাতনামা শিল্পী। তিনি বাংলায় অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন। পরাণ বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের যশোরে জন্মগ্রহণ করেন। তিনি খুব কম বয়সে মাতৃহারা হন এবং তার বাবা তাকে ছেড়ে চলে যান। এরপর তিনি তার পিসির মাধ্যমে বড় হন। তার সাথেই দমদম কলকাতায় পরাণ বন্দ্যোপাধ্যায় তার শৈশব অতিবাহিত করেন। সেখানে তিনি ছোটখাটো নাটকে অভিনয় করতেন। 2000 সালে পরাণ বন্দ্যোপাধ্যায় চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তারপর থেকে 2010 সাল পর্যন্ত তিনি প্রায় 35টি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা পরাণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে নয় বরং তার স্ত্রীর সম্পর্কে জানতে চলেছি। আপনি কি জানেন পরাণ বন্দ্যোপাধ্যায় এর স্ত্রী কে, কি তার আসল পরিচয়? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করবেন। নিত্য নতুন সব সেলিব্রিটি আপডেট সবার আগে পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, পরাণ বন্দ্যোপাধ্যায় এর স্ত্রী একজন গৃহিণী। তিনি কখনোই ক্যামেরার সামনে আসেনি। পরাণ বন্দ্যোপাধ্যায় তার স্ত্রীর সম্পর্কে বলেন, আমার স্ত্রী কখনোই ক্যামেরার সামনে আসতে চায় না। সে অভিনয় জগৎ থেকে নিজেকে দূরে রাখতে স্বচ্ছন্দ বোধ করে। বন্ধুরা, পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনয় ক্যারিয়ারের সাথে যুক্ত থাকলেও তার স্ত্রীর সাথে তার কখনোই মনোমালিন্য হয়নি। তারা সবসময় একসাথে থেকেছেন। জীবনের বাকিটা পথ তারা একসাথেই চলতে চান, একে অন্যের পাশে থাকতে চান। পরাণ বন্দ্যোপাধ্যায় এর স্ত্রী খুব ভালো রান্না করতে পারেন। তিনি পরাণ বন্দ্যোপাধ্যায়কে তার পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়ান। মিডিয়ার সামনে নিজের স্ত্রীর হাতের রান্নার প্রশংসা করতে পরাণ বন্দ্যোপাধ্যায় কখনোই ভোলেন না। পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনয়ের জন্য বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিভিন্ন জায়গায় থেকেছেন, অনেক অভিনেত্রীর সাথে কাজ করেছেন। এই নিয়ে তার স্ত্রী কখনোই তাকে প্রশ্নবিদ্ধ করেননি। এজন্যই পরাণ বন্দ্যোপাধ্যায় তার স্ত্রীকে অনেক ভালোবাসেন। তিনি মাঝে মধ্যেই তার স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হন। পরাণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সমুদ্র অনেক পছন্দ করেন, এজন্য মাঝে মধ্যেই তারা গোয়া সমুদ্র সৈকতে ঘুরতে যান। এই বয়সেও তাদের প্রেম অমলিন। তারা একে অন্যকে খুব ভালো বোঝেন এবং জানেন, একে অন্যকে সময় দেন। তারা দুজনে অনেক আগে গাছছোড়া বেঁধেছিলেন, সেই বন্ধন এখনো তারা টিকিয়ে রেখেছেন। পরাণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী একজন সাদাসিধে মানুষ। তিনি খুব সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করেন। তিনি আর 5টা বাঙালির মতোই বিরিয়ানি খেতে পছন্দ করেন। তার পছন্দের রেসিপিগুলো পরাণ বন্দ্যোপাধ্যায়েরও অনেক প্রিয়। পরাণ বন্দ্যোপাধ্যায় এর স্ত্রী বই পড়তে অনেক পছন্দ করেন। তার সবচেয়ে প্রিয় লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়াও তিনি রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতি অনেক পছন্দ করেন। মাঝে মধ্যে তারা দুজন সিনেমা হলে একসাথে সিনেমা দেখতে যান। এই বৃদ্ধ বয়সেও তারা যেন চির অমলিন। তো বন্ধুরা, পরাণ বন্দ্যোপাধ্যায়ের অভিনয় আপনাদের কাছে কেমন লাগে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।